চট্টগ্রামের লোহাগাড়ার আধুনগরে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। ভোর 5:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন হারুনুর রশিদ ও সাইদুল। তারা লোহাগাড়া উপজেলার বাসিন্দা। পুলিশ জানায় প্রাইভেট কারটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।